প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি ভালো আছো, ভালো থেকো, বাড়িতেই থাকবে, বাইরে যাবে না। চলো আমরা চলে যাই, আবার নতুন ভিডিও চলে এসেছি। ওই আগের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো কিভাবে করেছো তোমরা, চলো মিলে নিই। আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলছিলাম সেটা ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কালকে আমরা আলোচনা করেছিলাম ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, তারপরে মিলিয়েছিলাম, মিলার পরে উত্তর যেটা ছিল এখানে দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, এটুকু হয়েছে। এরপর এরপরে চলো আজকে আবার দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, শূন্যস্থান, তাহলে মিলাই। দেখো তোমরা এগুলো ক্লাসে পড়া হয়ে গেছে, তাই আর আমি একেবারে লাইন বাই লাইন না গিয়ে যেখানে উত্তর সে জায়গাটা দেখাচ্ছি। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, তাহলে এর পরের অংশটা লিখতে হবে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দি আর্থ, আর সে অনুভব করেছিল যে সেই ছিল পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে। তাহলে এই অংশটুকু, এই যে ফিলিং এর পর থেকে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই অংশটা এখানে লিখে দিতে হবে এই জায়গাটাতে। আশা করি করেছ মিলে নিলে। পরের প্রশ্নের উত্তর দেখা যাক, হ্যাঁ রয়েছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, শূন্যস্থান, দেখা যাক কি আছে উত্তর। দেখো এখানে রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, তারপরে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে দেখো সরাসরি লাইনগুলো মিলে যাচ্ছে, এখানে কোনো পরিবর্তন করার দরকার হচ্ছে না, কিন্তু সবসময় এরকম নাও হতে পারে। আচ্ছা তাহলে আপাতত যেটা উত্তর পেয়ে গেলাম আমি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই অংশটা লিখে দিতে হবে এখানে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। হয়েছে, বাড়িতে করেছো মিলে নিলে। এরপর ইউনিট থ্রি, ইউনিট থ্রির যে পড়া আছে সে পড়ার পরে এখানে যে ছবি, হ্যাঁ স্যামুয়েল আনসিভেন চিক ইয়েলো কোট, হ্যাঁ ক্লাসরুমে ছেলেরা বসে আছে। তারপরের পাতায় প্রশ্নগুলো রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এজ স্বামী এন্টার দ্য স্কুল গেট কমা, মিলাচ্ছি চলো কি আছে, পাতা উল্টে দেখো প্রথম লাইনটা আছে, এজ হি, হি বলতে এখানে স্বামী, এজ ই এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া ওকার টু হিম, তাহলে এইটুকু লিখতে হবে। আবার দেখো পরের লাইনটাও, হি উড ডেলিভার দ্য, সে আইডিয়াটা কি না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, তাহলে এইটুকু লিখলেও উত্তর আসছে, আবার যদি এখান দিয়ে একটু লেখা যায় তা উত্তর আসবে, কি হবে দেখা যাক। তাহলে এখানে লিখলাম কি লিখলাম, স্বামী স্টুড অ্যাট, সরি সরি স্টুড অ্যাট না, এটা হবে প্রথম একটা, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, হ্যাঁ স্কুল গেট, তারপরে কি লিখব, অ্যান আইডিয়া ওকার টু হিম, এটা লেখা যেতে পারে। আবার যদি কেউ পারো বেশি করে তার করবে টু, অর্থাৎ এই অংশটা টু, এটা লিখলে অ্যান আইডিয়া ওকার টু হিম, তারপরে এটা টু ডেলিভার দ্য লেটার, এই যে দেখতে পাচ্ছ রয়েছে লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এটাও লেখা যেতে পারে। তাহলে এখানে যে প্রশ্ন তিনটি ছিল তার দুটো, ফাদার্স বিহেভিয়ার, স্বামী, না ইউনিট থ্রি তো, ইউনিট থ্রি এখানে রয়েছে যে, এটা প্রথম প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্ন, স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল দেখা যাক, স্বামী স্টুড অ্যাট প্রথমের দিকে রয়েছে, দেখো
Sami stood at the entrance of the class. খুব সোজা লাইন মিলে গেল, লাইন লিফট করে লেখা যেতে পারে। আমরা তাই বললাম এখানে Sami stood at the entrance of the classroom. ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, Father snatched the letter away from Sami. দেখো এরপরে এখানে ক্লাসরুমে ঢুকলো Sami, তারপরে টিচারের সঙ্গে কথোপকথন হলো, এগুলো সব এখানে আছে। দিয়ে হেডমাস্টারের রুমের কাছে গিয়ে দেখলো হেডমাস্টার মশাইয়ের রুমে তালা বন্ধ, চিবিগান বলে দিল উনি এক সপ্তাহ ছুটিতে আছেন। তারপরে কি হলো, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, বাড়ি ফিরে এলো, যেই বাড়ি ঢুকলো, উইথ দ্য লেটার, চিঠি সঙ্গেই আছে, দেওয়া হয়নি, ফাদার সেড, তার পিতা বলেছিলেন, আই নিউ ইউডন্ট ডেলিভারি ইট, আমি জানি তুমি এটা দেবে না চিঠিটা। সে বলছে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, Sami সেড, Sami বললো না হেডমাস্টার মশাই ছুটিতে আছেন। Father snatched the letter away. দেখো লাইন মিলে গেল, বুঝেছো না, ফাদার এখান থেকে প্রশ্ন রয়েছে, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাভি ফ্রম Sami অ্যান্ড, তাহলে এখানে দেখো ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাভি ফ্রম Sami অ্যান্ড টোর ইট আপ, তাহলে এই অংশটুকু আমার এখানে লিখে দিলেই উত্তর হয়ে গেল। তাহলে ইউনিট টু এবং ইউনিট থ্রির যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। কিন্তু এখানে বলে রাখি, এই সবসময় কিন্তু এরকম লাইনটা মিলে যাবে এমন নয়, এখানে বইয়ের থেকে দেওয়া আছে, তোমরা অভ্যাস করছো, কিন্তু পরীক্ষাতে এরকম নাও আসতে পারে, পরীক্ষায় হয়তো একটু চেঞ্জ থাকতে পারে। চলো দেখা যাক প্রশ্নপত্র, আমরা আবার চলে যাচ্ছি 2019 সালের মাধ্যমিকের যে প্রশ্নপত্র সেখানে, পরে আমরা 20 নিয়েও বলবো, এখন 19টা বলে নিচ্ছি। দেখো এগুলো তো করেছ, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এরপরে যেগুলো রয়েছে বিতে, এই বিয়ের প্রশ্ন দেখো, Sami's father asked him to, দেখো এখানে কিন্তু আমরা যখন মিলাচ্ছি, এখানে ফাদার আস্কড হিম কিন্তু কোথাও সরাসরি ডাইরেক্ট বলানি, লাইন মিলছে না। এটা উত্তরটা হবে যখন হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, Sami আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তার ফাদার বলেছেন। কিন্তু দেখো লাইনটা সরাসরি মিলছে না, তাহলে এখানে কী করতে হবে, ভাবতে হবে তোমাকে, কী ভাববে। দেখো এইখানে যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা কিন্তু এমনি বাক্য, অর্থাৎ বলতে গেলে ইনডাইরেক্ট স্পিচ, কিন্তু উত্তরটা যেখানে দেওয়া আছে, তোমার উত্তরটা দেওয়া দেখাচ্ছে, সেখানে কিন্তু ডাইরেক্ট স্পিচ বা একটা কোটেশনের মধ্যে আছে। তা কোটেশনের পুরোটাই চেঞ্জ করার দরকার নেই, যেটুকু অংশ উত্তর হচ্ছে সেইটুকু অংশটা এই ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করে কিন্তু লিখতে হবে। তাহলে এখানে গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু দ্য ক্লাসরুম, এখানে যে যে শব্দগুলো চেঞ্জ করার দরকার সেগুলো করতে হবে। কী করতে হবে, এখান থেকে বলতে হবে Sami's father asked him to, টু হচ্ছে তো, টু গিভ ইট, গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড টু গো হিজ ক্লাসরুম। হ্যাঁ, ওই নেরেশনটা চেঞ্জ করে উত্তর লিখতে হবে। আপাত দৃষ্টিতে খুব নিরীহ বাক্য, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট, একটা একটু ব্যাচ আছে। তারা সাবধান, যখন মাধ্যমিকের প্রশ্ন উত্তর লিখছে তখন দেখে নেবে যে বাক্যটা সরাসরি লিখলে ঠিকঠাক মিলছে না, কিছু চেঞ্জ করতে হবে। পরের প্রশ্ন দেখি, হোয়াইল গোয়িং টু স্কুল Sami ফেল্ট, দেখো এখানে আছে, এখানে বলা আছে Sami ওয়েন্ট টু স্কুল ফিলিং, এখানে ফিলিং ওইখানে ফেল্ট, অর্থাৎ একটা শব্দের একটা ওয়ার্ডে বিভিন্ন রূপ আছে, কোথাও নাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও ভার্ব। এটা সম্পর্কে কিন্তু আমি আগেও বলেছিলাম যে সবসময় মিলিয়ে মিলে লিখলেই হবে না, এই জিনিসটাকে সতর্ক থাকতে হবে, যেমনটা পরিবর্তন করা আছে সেই অনুসারে লিখতে হবে। তাহলে এখানে হবে Sami ওয়েন্ট টু স্কুল ফিলিং, ওখানে বলা আছে হোয়াইল Sami গোয়িং টু স্কুল হি ফেল্ট, বা হোয়াইল গোয়িং টু স্কুল Sami ফেল্ট, কি ফেল্ট, পরের অংশটা, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, তাহলে এই অংশটা লিখতে হবে, ফেল্ট দ্যাট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, উত্তর হয়ে গেল। এখানে একটু পরিবর্তন আছে। আবার দেখো তিন নম্বর প্রশ্ন, আদার টিচার্স ওয়ার নট এজ, চলো দেখি, দেখো এখানে বলা আছে পার্সোনালি, দেখতে পাচ্ছ, হ্যাঁ পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স। এখন এই পার্সোনালি হিটাকে, তার আগে নিশ্চয় কোথাও নাউন আছে, দেখো
দেখতে যায় দেখতে যায় দেখতে যায় স্যামুয়েল, ইয়েস স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, পার্সোনালি হি ওয়াজ, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স। দেখো এখানে তার লাইনটা হলো এরকম, তার কিছু উত্তরে আছে আদার টিচার্স দিয়ে শুরু আছে। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো লাইনটা বলা আছে দেন আদার, দেন দি আদার, তোমরা ডিগ্রি পড়েছো, তাহলে এই বাক্যটা এখানে কিসে করা আছে, কম্পারেটিভ, মোর দেন কম্পারেটিভ ডিগ্রি আছে। ওখানে বলা আছে আদার টিচার্স ওয়ার নট এজ, এখানে পজিটিভ ডিগ্রি আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিটাকে চেঞ্জ করে পজিটিভ আকারে লিখতে হবে। তাহলে কী হবে সেটা, তোমরা পড়েছো ডিগ্রি এর আগেই, তাই আমি আর সেটা দেখাচ্ছি না। এটা হবে এই জায়গাটা পাল্টে পাশে যাবে, তো তাহলে উত্তরটা হবে যেমনটা দেওয়া আছে, আদার টিচার্স ওয়ার নট এজ করা হয়েছে ফ্রেন্ডলি এজ স্যামুয়েল। হ্যাঁ এইখানে উত্তরটা ঠিক হবে। তাহলে যখনই এই লাইন লিফট করবে, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই ধরনের প্রশ্নের উত্তর যখন লিখবে তখন কিন্তু সাবধান হতে হবে, তুমি যে বাক্যের মধ্যে উত্তর পাচ্ছ সেই বাক্য আর যে বাক্যের উত্তর লিখতে হচ্ছে সেটা এক আছে কিনা একটু দেখে নেবে, না থাকলে যেটুকু পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটুকুই হয়ে গেল আজকে। আর বই আর একটু আমি কাজ দিই তোমাদের বাড়িতে, সে কাজটা হচ্ছে দেখো লেসেন টুতে, সম্ভবত লেসেন টুতে, লেসেন টুতে এরকম কোনো প্রশ্ন নেই, এই যে লেসেন টু ফেবল পড়ার শেষে দেখো এরকম কমপ্লিট দ্য ফলোয়িং এ ধরনের কিছু প্রশ্ন নেই, তাহলে এটা করার দরকার নেই। কিন্তু লেসেন থ্রিতে দেখো, লেসেন থ্রি ইউনিট ওয়ানের শেষেও নেই, কিন্তু ইউনিট টুর শেষে দেখো, ইউনিট টুর শেষে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আছে, তিনটা প্রশ্ন তোমরা করবে, বাড়িতে তাই দিলাম বাড়তি। আর ইউনিট থ্রির শেষেও এ ধরনের কয়েকটা প্রশ্ন আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেটাও করবে, তো এই ছটা প্রশ্ন দেওয়া থাকলো বাড়িতে করার জন্য। অর্থাৎ আমরা এরপরে রাইটিং টুকুর আসছে, হ্যাঁ তাহলে লেসন ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটা লেসনের মোটামুটি দু ধরনের প্রশ্ন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এবং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আমরা আলোচনা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে বইয়ের যে ধরনের প্রশ্ন, তার সঙ্গে মাধ্যমিক 2019 সালের যে প্রশ্নপত্র তথা উত্তরপত্রের কী ধরনের প্রশ্ন ছিল, সেখানে কী ধরনের পরিবর্তন করা দরকার ছিল সেটা আলোচনা করা হলো, এবং লেসন থ্রির ইউনিট টু এবং ইউনিট থ্রিতে এই ধরনের একই ধরনের প্রশ্ন আছে সেগুলো করার জন্য বাড়িতে বললাম। তা এর সঙ্গে এই ভিডিওটি শেষ হচ্ছে, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাড়িতে থেকো।